গোসলের ফরজ আদায় করলে কি ওযু করা দরকার হয় না? আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলের ফরজ আদায় করলে নাকি ওযু করা লাগে না, কিন্তু আমি দুটুই করি। সুন্নাহ সম্মত গোসল যদি করেন তাহলে আলাদা কোনো ওযু করার কোনো প্রয়োজন নেই। গোসলের ফরজ আদায় করলে ওযু লাগে না ব্যাপারটা সেরকম না, সুন্নাহ সম্মত গোসল হলে আর ওযুর প্রয়োজন নেই। সুন্নাহ সম্মত ফরজ গোসল কিভাবে? গোসলের শুরুতে আপনার শরীর কিংবা কাপড়ে কোনো নাপাক থাকলে সেটা ধুয়ে ফেলে, এরপরে দুই হাতের কবজি ধুয়ে, তারপরে কুলি নাকের পানি করে মুখ ধুয়ে, দুই হাতের কোণে পর্যন্ত তিনবার তিনবার ধুয়ে, মাথা মাসে করে, এরপরে পুরো শরীর ধৌত করে শেষে পা ধুয়ে বের হয়ে আসলেন। এটা হলো সুন্নাহ সম্মত গোসল, অর্থাৎ যার শুরুতে অজু আছে এরপর গোসল আছে, তাহলে সেক্ষেত্রে একসাথে অজু এবং গোসল গোসল দুইটাই হয়ে গেল, আলাদা করে পরে আর অজু করার কোনো প্রয়োজন নেই। এটি হলো সুন্নাহ সম্মত গোসল। এভাবে গোসল করলে সেই গোসলটির কারণে আমরা সওয়াব লাভ করবো, যেহেতু একটি সুন্নাহ আমরা আমল করেছি। আল হেলাল আপনি লিখেছেন, মসজিদে জামাতের সময় মেয়েদের জন্য নির্ধারিত স্থানে একা একজন মেয়ে জামাতে হুজুরের সেই বাজারে অথবা অন্য কোথাও গিয়ে তার সালাতের সময় মসজিদে তিনি সামিল হন এবং জামাতে তিনি যোগদান করেন, তার সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। এমনি মুখতার ইসলাম আপনি লিখেছেন, আবার দাঁড়িয়ে রেখেছি, কোনা থেকে বাঁচবো কীভাবে? ভাই মুখতার, আপনাকে আমি বলবো যে বাবার ঋণের কারণে আপনি বিয়ে করতে পারছেন না, এটির ব্যাখ্যাটা জানা দরকার যে বাবার কী ধরনের ঋণের কারণে আপনি বিয়ে করতে পারছেন না। আপনি বিয়ে করার জন্য আপনার জন্য আবশ্যক হলো মহরের মিনিমাম মহরের টাকা জোগাড় করতে পারা এবং স্ত্রীর ভরণ পোষণের ন্যূনতম ব্যবস্থা করতে পারার আর্থিক সঙ্গতি। এটি যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন। বাবার ঋণ আছে সেজন্য আপনি বিয়ে করবেন না, এমনকি আপনার চরিত্র হেফাজত করতে না পারলেও ইসলাম কিন্তু আপনাকে সেটা বলেনি। অতএব আপনি আপনার পুরো বিষয়টাকে কোনো আলেমের সঙ্গে দেখা করে খোলাখুলি বলে বিস্তারিতভাবে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করুন এবং তার পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। এরপরে শেখ সাহেব আলী থেকে আপনি লিখেছেন, একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কথা বানিয়ে সেই কথা কি ভিন্ন পুরুষের গায়ে নিতে পারবে? একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কাঁথা বানিয়ে, কাঁথা বানিয়ে সে কাঁথা কি ভিন্ন পুরুষ গায়ে দিতে পারবে? পারবে, বিশেষ করে কাঁথা যখন হয়ে যায় তখন সেটা কার কাপড় থাকে, কী কাপড় থাকে, এগুলা তো পুঙ্খানুপুঙ্খ আপনার মানুষ দেখে না বা দেখার সুযোগ হয় না, যার কারণে এখানে ফিতনায় পতিত হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। নারী পুরুষ পরস্পরের উঠা বসা এবং দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে এমন কিছু করা জায়েজ নেই যেটার মাধ্যমে একজন আরেকজনকে ফেতনায় ফেলে দিবেন, বিভ্রান্তিতে ফেলে দিবেন এবং তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জল্পনা কল্পনার গুনাহে লিপ্ত হবেন, অন্য গুনাহের দিকে অগ্রসর হতে পারেন, এরকম কাজ করা জায়েজ নয়। কিন্তু এই কাজটি সেরকম নয় যার ফলে এরকম কোনো সমস্যা তৈরি হয়, যার কারণে এটি জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি এরকম সমস্যার পথ উন্মোচন হয় কখনো কোনো ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়েজ হবে। লোকালয়ের মানুষ এটি থেকে আপনি লিখেছেন, বিবাহের সময় মেয়ে ও ছেলে উপস্থিত ছিল, সাক্ষীও ছিল, কিন্তু খুতবা পড়া হয়নি, তাতে কি ছেলে মেয়ে উভয় সাক্ষাৎ করতে পারবে? বিবাহের জন্য খুতবাটা শর্ত নয় তবে সুন্নাহ। যদি দুজন সাক্ষীর সামনে এক পক্ষের প্রস্তাব এবং অপর পক্ষের সম্মতি থাকে, মহর নির্ধারণ করা হয় এবং বিবাহের মৌলিক শর্ত পূরণ থাকে, তা দুজন মিলে কোথাও আপনার পালিয়ে বিয়ে, চুরি করে বিয়ে যেটা হয়ে থাকে, সেটা অবশ্যই ইসলামের বিবাহের যে মূল কনসেপ্ট সেটা সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। বিবাহ এটি এজন্য করা হয়নি। আলিনু হাদার নিকাহ হাদিসে আসছে যে তোমরা এই বিয়েকে ঘোষণা করো, এখানে অভিভাবকদের মাধ্যমে বিবাহ সম্পাদিত হবে, সেটাই কিন্তু ইসলামের মূল দাবি, যার কারণে এ ধরনের লোকছাপা করে বিয়ে সেটি শরিয়া কাছে গ্রহণযোগ্য কিংবা শরিয়ার কাছে কাম্য কোনো বিয়ে নয়। যদিও কাগজে কলমে অন্য সমস্ত শর্তগুলো যদি পাওয়া যায় বিয়ে হয়ে যাবে, খুতবা এটা বিয়ের জন্য কোনো পূর্ব শর্ত নয়।